ইতালির বলোনিয়াতে বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজন করে বাংলাদেশের বিজয় দিবস শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। বলোনিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। 1971 সালে 9 মার্চ যুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী, আর এই চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বিজয়ের অনুভূতি সবসময় আনন্দের, যা দেশে কিংবা প্রবাসে, আর এ আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ইতালির বলোনিয়াতে বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজন করে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার। কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা। সংগঠনের সভাপতি মোমেন ভূঁইয়া কাজল অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। পরে সিনিয়র সহসভাপতি শামসুল হকের সভাপতিত্বে সৈয়দ অলি মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মোনাইম ভূঁইয়া ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কমিউনিটি সভাপতি নিয়ামত শিকদার, সাধারণ সম্পাদক সোহেল ব্যাপারী। এছাড়াও উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাংস্কৃতিক সম্পাদক কাজী আজারুল ইসলাম আখের, সহ সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান, আরিফ আহমেদ মুস্তাক, মিয়া সাদির, তোফাজ্জল হোসেন, কাজী খোকন, মুয়াজ্জাম হোসেন, খালিদ হাসান সুমন, মঞ্জুর রহমান, মোশারফ হোসেন, নাসির আলম সহ বলোনিয়াতে বসবাসকারী সকল সামাজিক, আঞ্চলিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে এমির উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করে পূর্ণাধর, লাবণ্য, জন, লন্ডনের বিপ্লব, সুজানা আনসার, হাসি রানী, ব্রেশিয়ার এমিলি সাহা, স্থানীয় শিল্পী মানসিব, পূজাদর সহ আরও অনেক শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করে জাগোবিডি.কম। ইতালি বলোনিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।